আমি জেলে আছি ক্রাইম করছি আমি সাজা ভোগ করছি কারণ আমি যদি এখন যদি আপনারা আমার প্রতি মায়া দেখাচ্ছেন যে সিলেট লোকটা তো বসে জেল করছে কিন্তু আমার পিছনের দিকটা যদি আপনারা টানেন অতীতটা তাহলে আমি অতীতে কি রকম ছিলাম এখন যেমন আমি মার গর্ভের থেকে ভূমিষ্ঠ হয়ে গেছি অতীতের সবকিছু ভুলে গেছি এখন এইভাবে চলতে কিভাবে চলবো ভালোভাবে এবং সংসারটা কিভাবে ভালোভাবে চলতে পারবো এবং কিভাবে থাকতে পারবো বাকি আমার আমি একটাই আশাবাদী প্রধানমন্ত্রীর কাছে আমার বাড়িও নাই ঘর নাই এত বছর জেল কাটার পর আমার কিছুই নাই আমি যে এখন বাইরে যাব এই যে যাচ্ছি আমি নিজের বাড়ি তো যাচ্ছি না আমি আরেকজনের বাড়ি থেকে উঠতেছি এখন তাহলে আমি কি করে খাবো কোথায় যাবো কি করবো আমারও কিছুই না এখন তো আমার সেই বয়সটা নাই আমার বয়সটা 73 বছর খালি হ্যাঁ তো আমার এখন কি করবো আমার একটাই দাবি আপনাদের কাছে এবং আপনারা যদি একটু সাহায্য করেন আমাকে যে প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন যে আমাকে যেন কিছু কর্মসংস্থান করে একটা বাড়ি ঘর দেয়া যেন আমাকে চলার মতো কিছু করে দেয় এটাই আমার প্রধানমন্ত্রীর কাছে আমার একটা আবেদন ফোনে দিয়ে একবার কথা হয়েছি কিন্তু তারা আসেনি এবং ফোনের সাথে ছিল বাজার আমার সাথে ছিল বাজার আমার সাথে তারা ছিল আমার সাথে আমি ভালো আচরণ করছি আমি বলছি যে আমি তো কোথায় যাবো এখন তাদের সাথে যেতে হবে ফাঁসি দিয়েছেন এখন আপনি নিরাপত্তা বোধ করছেন কিনা এখানে নিরাপত্তার বিষয়টা অন্যরকম নিরাপত্তা কি বাইরে আসছেন বাইরে আসছেন আপনারা যদি মানে আমি তো আপনাকে একটা কথাই বললাম যে এখানে নিরাপত্তা কি আমার হুকুমে তো সেটা করা হচ্ছে না রাষ্ট্রের হুকুমে সেটা করা হচ্ছে রাষ্ট্রের হুকুমে রাষ্ট্রকে রাষ্ট্রকে যাই নিয়ন্ত্রিত করবে বা যারা রাষ্ট্রটাকে নিয়ন্ত্রণ করে তারাই তো এই কাজটা করছে তাই না এটা তো আমার হুকুমে না সর্বোপরি তো বললাম যে সর্বোপরি তাদের একটা ছিল কি যে প্রেসিডেন্টের কাছে ক্ষমা ভিক্ষা চায় সেটাও তাদের করা হচ্ছে এমন কি হয়েছে যে মানে 26 জনের মানে ফাঁসি কার্যকর করতে গিয়ে এমন কোন ব্যক্তি কান্নাকাটি করেছে বা আপনার মনে মনে কোন বেশি এই ধরনের প্রশ্নটা বেশি আপনার কাছে এখন আবেগ আপনি তো করেন পরিস্থিতিতে আছে আর কি প্রতিটা ফাঁসিতেই কিছু না কিছু আবেগ তৈরি থাকে মানে ভাই বোম কারণ আমার হাতে একটা লোক যাচ্ছে তাকে দেখা তাকে এইভাবে করা বা আমার বলে না যে এখানে যারা করছে কাজ করছে আমার সাথে তারা ছয়জন সাতজন সহযোগী থাকে ওরা করছে তো প্রতিটা ফাঁসিতে একটা আবেগ থাকে কারণ মানুষ যত অপরাধী করুক না কেন যাই কিছু করুক না কেন হ্যাঁ মানুষ যখন মৃত্যু মুখে পতিত হয় তখন সবার একটু না একটু মায়া কিন্তু সেই মায়াটা আমি নয় করলাম কোর্ট তো করবে না আইন তো তাকে ক্ষমা করবে না আমি না করলে আরেকজন তাকে দিবে এখন যে আমি চলে আসছি হ্যাঁ এখন যাদের ফাঁসি হবে তাদেরকে দেওয়া হবে না এখানে তো বিবেক এটাই যে যদিও মায়ের লাগে তারপর কাজটা করতে হচ্ছে আইনের যেহেতু আমি কনভিক্টেড প্রিজনার হিসাবে আমাকে সেই কাজটা করতে হবে
যেহেতু আমি সাজা প্রাপ্ত আমি সরকারের কাছ থেকে রেয়াত দিচ্ছি মাত্র মুক্ত আলো দেখছেন কেমন লাগছে একটু না এখন একটু ভালো আপনি জানেন আমরা জানি যে খুব ছোট শিশু এই শিক্ষা এবং বাংলা ভাইয়ের সাথে আপনি কার্যকর করছেন এই দুইটাকে আপনি কেমন তবে এসআর শিকদার কুখ্যাত ছিল নাকি যখন আমাকে ফাঁসি দিলাম তখন উনি দাঁড়ায় একটা কথা বলছিল আর বাংলা ভাই যেটি কথাটা বলছে সেটা ছিল উনার মনে অন্য কোনো কথা নাই উনি খালি বলছিল যে মরার পরে যেন আমার ছবিটা না উঠানো পাই এইটাই আর অন্য কোনো কিছু বঙ্গবন্ধু খুনিরা কোনো কথাই বলেনি আমি বাকি জিন্দগিটা যেন আমার তো কেউ নাই বাড়ি নাই ঘর নাই কোথায় থাকবো তার কোনো ঠিকানা নাই আমাকে একটু থাকার ব্যবস্থা এবং চলার ব্যবস্থাটা করে দেয় আমার আর কিছু একটা মানুষ যত শৃঙ্খলে হোক না কেন যখন সে জানছে যে আমি আজকে চলে যাবো দুনিয়ার থেকে তখন তার মধ্যে আর কোনো খারাপ ধরনের কথা বা অন্য কোনো কথা আসে না চুপচাপই থাকে কোর্টেও দেখেছি হ্যাঁ ওইটা উঠবে এবং জেলখানা উনি উশৃঙ্খল ভাবে ব্যবহার করছে কারা কর্মদাতাদের সাথে উনি উশৃঙ্খল ব্যবহার করছে কিন্তু যেদিন ফাঁসি হয়েছে এদিন উনি কোনো উশৃঙ্খল ব্যবহারটা করে নাই কারণ উনি বুঝতে পারছে যে এখানে তো উশৃঙ্খল করে আমার কোনো লাভ নেই আমি থাকতে পারবো না দুনিয়াতে হ্যাঁ আমাকে ফাঁসি দিবে উশৃঙ্খল করে নাই সুন্দর মতো চলে গেছে না 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 এটা কখনো হয় নাই কারোটা হয় না এগুলি অনেক ধরনের কথা না বাংলা ভাই একটা এখানে ফাঁসির মঞ্চে যখন ফাঁসি দেওয়া হয় কারো মাথা শিরব থেকে আলাদা হয় না কেন হয় না কারণ এটা এমনই একটা জিনিস এটা এমনই একটা জায়গা যে তার ওয়েট এবং হাইট অনুযায়ী ফাঁসটাকে করতে হয় যেই কারণে এটা আপনার হয় না বুঝতে পারছেন আর যে গিরি বলে জেলখানার থেকে তো অনেকে অনেক ধরনের কথা বলে জেলখানার তো দেখেন আমার আরেকটা কথা হলো কি জানেন আমার মতো অনেক বন্দী কয়েক যাদের 569 ধারায় তাদের ইয়ে হয়ে রয়েছে কিন্তু 22 বছর উপরে হয়ে গেছে 25 বছর হয়ে গেছে 23 বছর হয়ে গেছে কিন্তু বার হইতে পারছে বৃষ্টি